কদিন ধরে যেন জাঁকিয়ে বসেছে শীত পাশাপাশি গণ অসহায় দরিদ্র মানুষের কষ্টের যেন সীমা নেই এসব হতদরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন পাকুন্দিয়ার হুসাইনিয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন খলিলুর রহমান ফাউন্ডেশন ও ডাকাস্ত পাকুন্দিয়া কোটিয়াদি যুব পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হাসান শনিবার সাতই জানুয়ারি দুপুরে উপজেলার তারাকান্দি বাজারে দেড় শতাধিক হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র মাওলানা মীর আরিফ রব্বানী তারাকান্দি জামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ হুসাইনিয়া আহমদ জাহাঙ্গীর হুসাইনি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদুর রহমান এনামুল হক মাওলানা মনির হুসাইন মুিম হুসেন প্রমুখ উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এনামুল হাসানের নিজ অর্থায়নে নিজের উপ পরিস্থিতিতে নিজ বাড়িতে কোষাকান্দায় শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন জালাল মোহাম্মদ গাউস সাউন বয়স অব পাকুন্দিয়ার অ্যাডমিন এস এম রায়হান রাকিবুল হাসান হিমেল হৃদয় হুসেন প্রমুখ খলিলুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে পাকুন্দিয়া নুরে মদিনা মাদ্রাসা প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল হক আজিজ উপজেলা কৃষি কর্মকর্তা মিনহাজুদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ওয়াহিদুদ্দিন নবী বিপ্লব ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া বদরুল আমিন প্রমুখ